আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। আমার কবিতার নাম প্রিয় খোকা। লিখেছেন কবি মোহাম্মদ ইমরান। প্রিয় খোকা, ইদানিং স্মৃতিগুলো বড্ড বেশি বেয়ারা হয়ে গেছে, তারা রীতিমতো প্রতারণায় মত্ত। স্মৃতি হাতড়ে বহুদূর চলে যায়, তারপরও তোকে খুঁজে পাই না। বয়সের ভারে অনেক স্মৃতি এখন ধূসর কোনো কাব্যিক সংস্করণ। বাজান, তোর মনে আছে ছোটবেলায় তোর বুক আমার বুকের সাথে না মিশালে তোর ঘুম আসতো না। প্রায় তুই মাঝরাতে জেগে উঠতি, আমি সারা রাত কত সব অদ্ভুত গল্প শোনাতাম। জানিস বাবা, আমার এখনো সব গল্প দিব্যি মনে আছে। একই ধরনের কাহিনী বারবার বলাতে বোধহয় আত্মস্থ হয়ে গিয়েছিল। মনে আছে খোকা, ম্যাট্রিক পরীক্ষার সময় তোর একবার কালো জ্বর হয়েছিল। পীর বাবার কাছে তোর নিথুর দেহখানি নিয়ে গিয়েছিলাম। হুজুরকে আমি ডাক দিয়ে বলেছিলাম, প্রভুর কাছে আপনি একটু দোয়া করেন যেন আমার বদলে আমার বাজান বেঁচে থাকে। বৌমা দাদু ভাই ওরা কেমন আছে? বৌমাকে তুই ভুল বুঝিস না, সে তো আমাদের রক্তের কেউ না। আমার জন্য চিন্তা করিস না বাবা, এই আশ্রমে আমি বেশ ভালো আছি। আমরা সব নিয়ে জনা পঞ্চাশেক বাবা আছি এখানে। এদের মধ্যে আমি বোধ হয় মানসিক দিক দিয়ে একটু ঢের অবস্থানে আছি। এই হতভাগাদের বেশিরভাগই ছেলে বা ছেলের বউর হাতের চর থাপ্পুর লাথিগুতা খেয়ে এই আশ্রমে পাড়ি জমিয়েছে। সেই দিক থেকে আমি তোর কাছে খুবই কৃতজ্ঞ। আমার সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি। তুই যখন আমাকে আশ্রমে দিয়ে গেলি আমি কিন্তু খুবই স্বাভাবিক ছিলাম। আমি তোকে এত বেশি ভালোবাসি যে তোর আশ্রমে দেওয়াটাকে আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত মনে হয়েছে। বাজান, আমি জানি আমার জন্য তোরও মন খারাপ লাগে। না বাবা, মন খারাপ করিস না। আশ্রমে দেওয়া ছাড়া তোর আর কি বা করার ছিল? জানি না কি হয়েছে, ইদানিং প্রায়ই তোদেরকে স্বপ্নে দেখছি। কি কারণে যেন মৃত্যুকে আমার সব চাইতে আপন মনে হয়। মনে হয় মৃত্যুই হতে পারে আমার সাঁঝের মায়া। মৃত্যুই কেবল পারে পৃথিবীর দুর্গন্ধময় বাড়তি এই উপদ্রবকে থমকে দিতে। আমি মারা যাওয়ার পর তোর বেশ কিছু টাকা পয়সা খরচ হবে বাবা। দাফন কাফন মিলাদ চল্লিশা আরো কত কি, হয়তো টাকা খরচ করার জন্য বৌমা বোধ হয় তোকে অনেক ভুগবে। বাজান, তুই ভালো থাকিস। তুই বড় হয়ে যাওয়ার কারণে তোকে জড়িয়ে ধরে ভোকাল চুমু খাওয়া হয় না। আমার মৃত্যুর পর পারলে তুই সেই কাজটি করিস।